ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ স্টোরি ক্যাফে, আপনার গল্পের আড্ডার প্লেলিস্ট। আমাদের আজকের আড্ডা, দীঘার হোটেলের ভৌতিক রাত। আপনারাও পারেন আপনাদের লেখা গল্পগুলিকে এই প্লেলিস্টে অ্যাড করতে। গল্প লিখে মেল করুন horribleweekend@gmail.com। সমস্ত ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ চেক ইট আউট। শুনতে থাকুন আজকের আড্ডা, দীঘার হোটেলের ভৌতিক রাত। দুই বন্ধু দীঘায় বেড়াতে গিয়েছি, আমি আর অভিক। আমার অফিসের একটি ব্রাঞ্চ দীঘা থেকে একটু দূরে, সেখানেই কিছু কাজ ছিল। অভিককে বললাম, কিরে যাবি নাকি? অভিক এক পায়ে রাজি, বলল যেতে অসুবিধা কি, হ্রদ দেখা কলা বেচা দুই হবে। অবশেষে হাওড়া থেকে ট্রেন ধরে সোজা দীঘায় চলে এসেছি। অফিসের কাজ মিটে গেছে, ঠিক করলাম আজ রাতটা থেকে কাল বিকেল বিকেল বেরিয়ে পড়ব। যেই কথা সেই কাজ, একটা হোটেলে শেয়ারে একটা রুম ভাড়া নিলাম। রুমটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, তবে সিঙ্গেল বেড, ছেলে মানুষের আবার অসুবিধা কি? তাছাড়া একটা রাতের তো ব্যাপার। অভিক হুজুক তুলল, বলল ভাই মকা ভি হ্যা দস্তুর ভি হ্যা, একটু হালকা করে লাল জলের ব্যবস্থা করা যায় না? আমি সাই দিয়ে বললাম, নেকি ওর পুচপুচ? আমি এমনি মদ্যপানে অভ্যস্ত নই, তবে অকেশনালি একটু আধটু চলে। লাল জলের প্রোগ্রাম শেষ করার পর অভিক সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরালো। আমাকেও একটা দিল। সিগারেটে বেশ কয়েকটা টান দিয়ে মুখ থেকে ধোয়ার রিং বের করে অভিক বলল, ভাই আকাশ, বহুদিন পর একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। কীরকম? এখন তো আর এসব খাই না, সে এককালে যখন কলেজে পড়তাম সে সময় বন্ধুদের সাথে ধরেছিলাম, তারপর কাজবাজের মধ্যে ঢুকে পড়লাম, বন্ধু বান্ধব সব কোথায়, যে যার কাজে ব্যস্ত। বহুদিন পর তোর সাথেই একটু ঘুরতে এলাম আর তারপর খেলাম, মনে হচ্ছে যেন 5 বছর আগে ফিরে গেছি। বুঝলাম, নে রাত তো অনেক হলো, চল শুয়ে পড়ি। ঘড়ির কাটা তখন 2:00, শুয়ে পড়লাম। পাশ থেকে অভিক এক টানা নাক ডাকছে, আমি পাশ ফিরে শুলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ মনে হল আমার ডান পায়ের বুড়ো আঙুলটায় কেউ যেন হালকা হাতে চাপ দিচ্ছে। প্রথমে বুঝতে পারিনি, ভাবলাম অভিক হয়তো পায়ের ওপর ওর পাটা তুলে দিয়েছে, কিন্তু না, পরিষ্কার বুঝলাম এটা পায়ের স্পর্শ নয়, একটা শক্ত হাতের স্পর্শ, কারণ হাতটা এবার শুধু আমার পায়ের বুড়ো আঙুল নয়, পুরো পায়ের পাতাটা চেপে ধরেছে তার হাতের মুঠোয়। বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ, পুরো শরীরটা শিউরে উঠল। অভিককে ডাকলাম, অভিক অভিক। কোনো সাড়া না পেয়ে ধড়মড় করে উঠে বসলাম, পাশে তাকিয়ে দেখলাম অভিক নেই। বেটার ছেলে গেল কোথায়? হঠাৎ অভিকের গলা কানে এলো, আকাশ একবার একটু এদিকে হয়তো। বাথরুম থেকে অভিক ডাক দিল, ও তাহলে বাথরুমে গেছে, কিন্তু কি আবার হলো, ডাকছে কেন আমায়? এই ভেবে বিছানা ছেড়ে নেমে বাথরুমের দিকে যাব, হঠাৎ কেউ যেন পেছন থেকে আমার ঘাড়টা খামচে ধরল। যাস না ভাই, আওয়াজটা আমিও শুনেছি। অবাক হয়ে পেছনে তাকাতেই দেখলাম অভিক পেছনে দাঁড়িয়ে আছে। তুই এখানে? তাহলে বাথরুম থেকে আমায় কে ডাকলো? জানি না ভাই, ভাই এ রুমে নিশ্চয়ই কোনো কেলো আছে, সালা সব অদ্ভুত ভুতুড়ে কাণ্ড হচ্ছে। মানে একটু আগে কেউ একজন দরজায় নক করলো, তুই তখন ঘুমোচ্ছিলিস, আমি আর তোকে না ডেকে উঠে গিয়ে দরজা খুলতেই দেখি কেউ নেই, ভাবলাম মনের ভুল, দরজা বন্ধ করে ফিরে আসব। হঠাৎ যেন ঘাড়ের কাছ থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলাম, পেছন ফিরতে দেখলাম একটা কালো ছায়া মূর্তি আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করলাম, কিন্তু আশ্চর্য, গলা থেকে এক বিন্দু আওয়াজ বেরোলো না। তারপর কি হলো জানি না, মাথাটা কেমন যেন ঘুরে উঠল, চোখের সামনে সব কিছু কেমন আবছা হয়ে এলো, আমি জ্ঞান হারালাম। হুঁশ ফিরতে কানে এলো
ঠিক আমার গলা নকল করে কেউ যেন তোকে ডাকছে বাথরুম থেকে। হঠাৎ কেউ যেন কানের কাছে ফিস ফিস করে বলল, চলে যা এখান থেকে, চলে যা, না হলে তোদের কাউকে প্রাণে বাঁচতে দেব না, যা চলে যা। তারপর একটা পৈশাচিক হাসির শব্দ কানে এলো। অভিক ভয়ে চেঁচিয়ে উঠল, না 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 না, বাঁচাও 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 বাঁচাও। এর মধ্যে কানে এলো দরজায় প্রচন্ড জোরে কড়া নাড়ার শব্দ। বাবু বাবু দরজা খুলুন, বাবু বাবু দরজা খুলুন, দরজা খুলুন বাবু, বাবু দরজা খুলুন বাবু। দৌড়ে গিয়ে দরজা খুলতেই পরিবেশটা হঠাৎ শান্ত হয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে আছে এই হোটেলেরই বয়স্ক সিকিউরিটি গার্ড। বাবু বাবু নিচে আসুন। তার সাথে নিচে কম্পাউন্ডে গেলাম। সিকিউরিটি গার্ড বললেন, আমি আপনাদের গলার আওয়াজ পেয়েই সবটা বুঝেছিলাম, তাই তো দৌড়ে গেলাম। কি বুঝেছিলেন, ব্যাপারটা কি? সিকিউরিটি গার্ড বলল, 6 মাস আগে একটা ছেলে আর একটা মেয়ে এসে উঠেছিল এই হোটেলে, ওই রুমটাতেই ছিল তারা। আসার পর থেকেই তাদের মধ্যে কি নিয়ে যেন খুব ঝামেলা শুরু হয়। রাতের দিকে মেয়েটা খুব জোরে জোরে চেঁচিয়ে বলে, তোর সাথে সম্পর্কে জড়ানোই আমার ভুল হয়েছে, এখন ছাড়তেও পারছি না। দুনিয়া এত লোক মরে, তুই মরতে পারিস না, তুই মরলে আমার হার জুড়ে। এইসব নানান রকম চিৎকার আমরা শুনতে পাই। পরদিন সকালে রুম সার্ভিস গিয়ে দেখে ঘরের দরজা খোলা, ঘর পুরো ফাঁকা, ঘরে মেয়েটার জিনিসপত্র কিচ্ছু নেই, শুধু ছেলেটার কয়েকটা জামা কাপড় বিছানার উপর ছড়ানো রয়েছে। বাথরুমের দরজা খুলতেই দেখা যায় ছেলেটার নিষ্প্রাণ শরীর মেঝেতে পড়ে আছে। সম্ভবত মেয়েটাই ওকে খুন করে রাতেই ফাঁক বুঝে পালিয়ে গেছে। আমি রাতে গার্ডে ছিলাম, হয়তো কোনো সময় বাথরুমে গিয়েছিলাম, সেই ফাঁকেই পালিয়েছে। তারপর থেকেই ওই রুমে বিভিন্ন ভৌতিক কাণ্ড শুরু হয়, কেউ এক রাতের বেশি থাকতে পারে না। সবটা শুনলাম, খুব রাগ হলো। রুক্ষ গলায় বললাম, তাহলে আমাদের ওই রুমটা কেন দেওয়া হলো? যখন ওই রুমে সমস্যা আছে কেন বন্ধ করা হয় না ওটা? বাবু আমি সামান্য কর্মচারী, রুম বন্ধ করা কি আমার কাজ? ঠিকই তো, উনি বা আর কি করবেন? আর তাছাড়া আজ উনি না থাকলে যে কি হতো? তবে এই হোটেলে আর নয়। তখনই জিনিসপত্র সব গুছিয়ে বেরিয়ে পড়লাম, শুধু হোটেল থেকে নয়, দীঘা থেকেও। শুনলেন স্টোরি ক্যাফের আজকের আড্ডা, দীঘার হোটেলের ভৌতিক রাত। স্টোরি ক্যাফে আবার ফিরে আসবে অন্য কোনো আড্ডা নিয়ে, আপনার গল্পের আড্ডার প্লেলিস্টে।